কাফনা মারা পর কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে থাকতে হবে নিরালায় একা একা বাসতলায় থাকতে হবে নিরালায় একা একা বাসতলায় চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়ালের জবাব না পারিলে সওয়ালের জবাব মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়ালের জবাব না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরে আজাব আমলনামা সেদিন তোমার হবে গোরের বাতি আমলনামা সেদিন তোমার হবে গোরের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে ওই কবরে হবে থাকবে না কেউ সাথে ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে কাফনা মারা পর কবর আমার ঘাটি কাফনা মারা পর কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে থাকতে হবে নিরালায় একা একা বাসতলায় থাকতে হবে নিরালায় কষ্টলাই চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি কঠিন ওই ঘাসর মাঠে ভেবে দেখো কি হবে আপন হয়ে কে ভরবে না আপন হয়ে কে ভরবে না কঠিন ওই ঘাসর মাঠে আপন ভয়ে কে গড়াবে না রবেন শুধু প্রভু রবানা প্রভু তুমি সেদিন রেখো হয়ে গড়ের বাতি প্রভু তুমি সেদিন রেখো হয়ে গড়ের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে মারা পর কবর আমার ঘাটি কাফনা মারা পর কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথে থাকতে হবে নিরালায় একা একা বাসতলায় থাকতে হবে নিরালায় একা একা বাসতলায় চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি কাফনা মারা পর কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি নারে তবীর ইবলিস শয়তান পালাবে জোরে নারায় তকবীর হয়ে যায় একটা নারায় তকবীর যে কজন আছে সব ঝিমিয়ে ঝিমিয়ে আছে নারায় তকবীর উচ্চ আওয়াজে নারায় তকবীর নারায় তকবীর কজন ভালো লাগছে